বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ, বড়খাতা কলেজ, বড়খাতা হাতিবান্ধা, লালমনিরহাট। আমি আজকে তোমাদের ক্লাস নেব অর্থনীতি প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স থেকে। আজকে পড়াবো বাজার ভারসাম্য কি, ভারসাম্য দাম ও পরিমাপ কিভাবে নির্ধারণ হয়। প্রথমে বলতে হবে ভারসাম্য বলতে আমরা কি বুঝি। ভারসাম্য বলতে আমরা এমন একটি স্থিতি অবস্থাকে বুঝি যেখানে যেখান থেকে সরে আসার কোনো প্রবণতা থাকে না। আর বাজার ভারসাম্য বলতে আমরা বুঝি বাজারে ক্রেতার দিক থেকে চাহিদার সৃষ্টি হয় এবং বিক্রেতার দিক থেকে যোগানের সৃষ্টি হয়। প্রত্যেক ক্রেতা চায় তার পণ্য বেশি দামে, প্রত্যেক বিক্রেতা চায় তার পণ্য বেশি দামে বিক্রয় করতে। ঠিক একই অবস্থায় প্রত্যেক ক্রেতা চায় পণ্যটি কম দামে বিক্রয় করতে। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে এমন একটি জায়গায় তাদের দাম নির্ধারণ হয় যেই জায়গাটি হচ্ছে ভারসাম্যের জায়গা। অর্থাৎ ক্রেতা যত কম দামি পণ্য ক্রয় করতে চাক না কেন, বিক্রেতার যোগানের উপর তাকে পণ্যের দাম দিতে হয়। আবার বিক্রেতা যদি সর্বোচ্চ দামেও বিক্রয় করতে চায় সেক্ষেত্রে ক্রেতা সর্বোচ্চ দাম না দিয়ে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাজার ভারসাম্যের তালিকায় আমি দেখাচ্ছি যেটা, প্রথমে হচ্ছে দ্রব্যের দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক, আবার যোগানের পরিমাণ হচ্ছে বাজারে 500 একক। অর্থাৎ 15 টাকা দামে চাহিদার পরিমাণ কম কিন্তু বাজারে পণ্যের যোগানের পরিমাণটা অনেক বেশি। এক্ষেত্রে স্বাভাবিকভাবে পণ্যের যদি যোগানের পরিমাণ বাজারে বেশি হয়ে থাকে কিন্তু পণ্যের চাহিদা যদি কম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিমান্ড অর্থাৎ চাহিদা লেস দেন সাপ্লাই, অর্থাৎ চাহিদাটা হচ্ছে কম যোগানের পরিমাণটা হচ্ছে বেশি। এ অবস্থায় অবশ্যই চাহিদার চেয়ে যেহেতু বাজারে যোগানের পরিমাণটা বেশি অবশ্যই এ অবস্থায় বাজারে দামের পরিমাণ কমে যাবে। এরপর দাম কমে যাবে, দাম যখন আবার কমে 15 টাকা থেকে 13 টাকা হয়ে গেল এক্ষেত্রে আমরা দেখতেছি চাহিদার পরিমাণ হচ্ছে 300 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে একই 300 একক। অর্থাৎ এক্ষেত্রে ডিমান্ড সমান সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর সমান। এক্ষেত্রে 13 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান। অর্থাৎ এই অবস্থা যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান সেই অবস্থাতে ভারসাম্য অবস্থা। অর্থাৎ এই 13 টাকা দামে ক্রেতার চাহিদা হচ্ছে 300 একক এবং বিক্রেতার যোগানের পরিমাণে সমান, অর্থাৎ এই 13 টাকাই হচ্ছে ভারসাম্য দাম, 13 টাকা দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে, এটাই হচ্ছে ভারসাম্য দাম। একই অবস্থায় যদি দাম আবার কমে যায় বাজারে, কমে 13 থেকে 11 টাকা হয়ে যায় এক্ষেত্রে চাহিদার পরিমাণ হচ্ছে 500 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 100 একক। অর্থাৎ বাজারে চাহিদাটা অনেক বেশি কিন্তু যোগানের পরিমাণটা কম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই। অর্থাৎ এই অবস্থাটিতে আবার দ্রব্যের দাম উদ্যোগতি হবে, অর্থাৎ এক্ষেত্রে বাজারে চাহিদা বেশি এবং যোগানের পরিমাণটা কম, সেক্ষেত্রে দাম পরবর্তীতে আবার দাম বেড়ে যাবে। অর্থাৎ ভারসাম্য অবস্থা এমন একটি অবস্থা যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, এটাই হচ্ছে ভারসাম্য দাম। এক্ষেত্রে ভারসাম্য দামের পরিমাণ হচ্ছে 13 টাকা এবং ভারসাম্যের পরিমাণ হচ্ছে 300 একক। আমি বিষয়টি চিত্রের সাহায্যে দেখাব। এখন এখানে চিত্রে ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্ধারণ করা হয়েছে।
আমরা জানি ডিডি হচ্ছে একটি ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা, যা ডিডি হচ্ছে একটি চাহিদা রেখা যা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং এসএস হচ্ছে একটি যোগান রেখা বা সাপ্লাই কার্ভ। এক্ষেত্রে এসএস রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন দেখা যাচ্ছে ওপি যদি আমরা দাম নির্ধারণ করি, ওপি দামে চাহিদা, ওপি দাম, দাম হচ্ছে ওপি। এক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে পিএন, চাই ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে পিএন এবং যোগানের পরিমাণ হচ্ছে পিএম, যোগানের পরিমাণ হচ্ছে পিএম। এক্ষেত্রে আমরা দেখতেছি চাহিদার পরিমাণটা হচ্ছে এটুকু, কিন্তু যোগানের পরিমাণটা পুরোপুরি। তাহলে এক্ষেত্রে চাহিদা হচ্ছে কম এবং যোগানের পরিমাণটা হচ্ছে বেশি, তাই এ দাম বাজারে টিকবে না। তাহলে বাজারে কোন দাম টিকবে? যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান। দাম যদি আমরা ওপি ওয়ান ধরে নেই, ওপি ওয়ান ধরি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদা হচ্ছে পি ওয়ান সি, যে কোনো একটা বিন্দু দিতে পারো পি ওয়ান সি। এক্ষেত্রে চাহিদা এবং যোগান পরস্পর সমান, এই বিন্দুতে সমান, অর্থাৎ চাহিদার পরিমাণও হচ্ছে পি ওয়ান সি এবং যোগানের পরিমাণও হচ্ছে পি ওয়ান সি। এটি হচ্ছে ভারসাম্য দাম, তাহলে হচ্ছে পি ওয়ানটা হচ্ছে ভারসাম্য দাম। একই অবস্থায় দাম যদি আবার কমে যায়, কমে পি টু হয়, পি টু হয়ে যায়, এক্ষেত্রে সাপ্লাই হচ্ছে পি টু, পি টু বি, সাপ্লাই হচ্ছে পি টু বি এবং ডিমান্ড হচ্ছে পি টু কে দিলাম, পি টু কে, অর্থাৎ সাপ্লাই হচ্ছে এটুকু কিন্তু ডিমান্ড হচ্ছে পি টু কিউ। এক্ষেত্রে আমরা লিখতে পারি পি টু বি লেস দেন পি টু কিউ, পি টু বি লেস দেন পি টু কে, অর্থাৎ এক্ষেত্রে বাজারে সাপ্লাই কম কিন্তু বাজারে ডিমান্ডের পরিমাণ অনেক বেশি, তাই এ দামটিও বাজারে টিকবে না। তাহলে বাজারে দাম আবার বেড়ে যাবে, বেড়ে গিয়ে কি হবে? ও পি ওয়ান হবে, অর্থাৎ যে বিন্দুতে চাহিদা বা যে দামে চাহিদা এবং যোগান, এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই, চাহিদা এবং যোগান যে যে বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে সেটি হচ্ছে ভারসাম্য দাম এবং সেটি হচ্ছে ভারসাম্যের পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ভারসাম্য কাকে বলে, ভারসাম্যের মাধ্যমে কিভাবে দাম এবং পরিমাণ নির্ধারণ হয় সেটি দেখালাম। এরপরের দিন চাহিদা ও যোগানের উপর ভারসাম্য, ভারসাম্য চাহিদা বৃদ্ধির উপর বা যোগান কমার উপর ভারসাম্যের অবস্থা বর্ণনা করব, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।